ই ভিসা হবার পর কতদিন পর ফ্লাইট হয়? আপনারা আমাকে অনেকেই কমেন্টটা করে থাকেন, তো আজকের এই ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব বিস্তারিত। জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, খুবই ছোট একটা ভিডিও, তো চলুন শুরু করা যাক। ই ভিসা হওয়ার পর কিন্তু এজেন্সির একটা কাজ থাকে, ওটা হচ্ছে ম্যান পাওয়ার করা। প্রথমে কিন্তু আপনার এজেন্সি আপনার জন্য ম্যান পাওয়ার কার্ড বের করবে। ম্যান পাওয়ার কার্ড বের করতে 1 সপ্তাহ থেকে 10 দিন সময় লেগে থাকে। ম্যান পাওয়ার কার্ডের পর কিন্তু আপনার এজেন্সি থেকে আপনাকে ডাকা হবে পাসপোর্ট এবং টিকিট নেওয়ার জন্য, তো আপনি ওইটা নিতে চলে যাবেন। টিকিট কাটার পর কিন্তু বেশি দিন সময় থাকে না, হাতে 10 থেকে 12 দিন সময় থাকে। তো সব মিলিয়ে ধরে রাখেন যে আপনার ই ভিসা পাওয়ার পর 20 দিনের মধ্যে ফ্লাইট হয়ে যাবে, 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু ফ্লাইট হয়ে যাবে। অনেকের কিন্তু দেখা যায় যে 1-1.5 মাস চলে যায়, ই ভিসা এসে গেছে কিন্তু ফ্লাইট দিচ্ছে না। এই ক্ষেত্রে অনেক কারণ থাকতে পারে ভাই, আপনি যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানিতে ঝামেলা থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে কোম্পানি চাহিদা থাকে না ওয়ার্কারের, এই ক্ষেত্রে কিন্তু একটু দেরি করে কিন্তু কোম্পানি ফ্লাইটের অনুমতি দেয়, যার কারণে অনেক সময় কিন্তু 1-1.5 মাস লেট হয়ে যায়। মূলত 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু ফ্লাইট হয়ে থাকে নর্মালি যেই সময়টা আছে আর কি। আর দেরির কারণ তো বললামই, দেরি হলে কেন দেরি হতে পারে। যদি চায় এজেন্সি আপনাকে তাড়াতাড়ি ফ্লাইট করে দেবে, আর যদি কোম্পানিটা ভালো হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি বেশিরভাগ ফ্লাইট হয়। আর যদি কোম্পানি চাইনিজ টাইনিজ এরকম কোনো কোম্পানি পরে হাবি যাবি তাহলে দেখা যায় যে অনেক সময় ফ্লাইট হয় না, আবার এই যে ই ভিসার মেয়াদও চলে যায়। তো আশা করছি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম ই ভিসা পাওয়ার কতদিন পর ফ্লাইট হয়। আর যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।